হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে কর্কট রাশির মানুষদের আগস্ট মাসটি কেমন যাবে না যাবে। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, এখনও যদি সেগুলো না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে। কর্কট রাশির মানুষদের আগস্ট মাসটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ফল দেবে। প্রথমে জেনে নেব এডুকেশনের ক্ষেত্রে কেমন ফল দেবে না দেবে। এডুকেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু ইতিবাচক ফল পাবেন। এই মাসে আপনার ফিফথ হাউসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গল দৃষ্টি দিচ্ছে, যার ফলে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা চমৎকার ফলাফল পেতে চলেছেন। অনেক দিন ধরে যে ফলটি আপনারা আশা করছিলেন, হয়তো আপনাদের কোনো এক্সামের রেজাল্ট আউট হওয়ার আছে বা ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, যে জিনিসটা আপনারা হয়তো আশাও করেননি, সেরকম ফল এ মাসে আপনারা পেয়ে যাবেন। এবার জানবো আপনাদের কর্মজীবনটা কেমন থাকছে না থাকছে। কর্মজীবনটা এ মাসে আপনাদের কিন্তু খানিকটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। রাহু আপনাদের টেন্থ হাউসে যুক্ত হয়ে অঙ্গারক যোগ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু হচ্ছে, যার ফলে কর্মক্ষেত্রে অনেকটা সমস্যা কিন্তু তৈরি হবে। কর্মক্ষেত্রে একটু সাবধানে চলতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনারা হুটপাট কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না, কর্মক্ষেত্রে কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়বেন না। এই মুহূর্তে কর্মক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত না নিলেই সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। আগস্ট মাসে আপনাদের হেলথ নিয়ে কিন্তু কোনো রকম কোনো সমস্যা থাকছে না। আগস্ট মাসে হেলথ আগের থেকে বেটার হবে। হেলথ নিয়ে গোটা আগস্ট মাসটা কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনাদের রোগভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের নাইনথ হাউসে স্থির করবে, যার ফলে কিন্তু গোটা মাসটাই হেলথ নিয়ে আপনারা একদম রিল্যাক্স করতে পারেন। এই মাসে আপনাদের ফ্যামিলি লাইফ কিন্তু অনেক অনেকটা বেটার থাকছে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি সূর্য দ্বিতীয় ভাবেই প্রবেশ করছে। ফ্যামিলির লোকজনের মধ্যে ভালোবাসা বাড়বে, ফ্যামিলির লোকজনদের মধ্যে ক্লোজনেস বাড়বে। আগে যত পুরনো বিবাদ চলছিল সেই সকল বিবাদ মিটে গিয়ে ফ্যামিলির মধ্যে শান্তি কিন্তু বজায় থাকছে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে গ্রহেদের পজিশনটা একটু জেনে নেওয়া যাক। আপনাদের পঞ্চম ভাবের অধিপতি রাহুর সাথে মিলিত হচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল, সে রাহুর সাথে মিলিত হচ্ছে এবং সে নিজের ঘরে মানে মেষ রাশিতে এই মাসে গমন করবে এবং এটি আপনার দশম ভাবে অবস্থান করবে এবং পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে। একটু কমপ্লিকেটেড, যার ফলে কিন্তু লাভ লাইফে কোথাও গিয়ে দ্বন্দ্ব তৈরি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে ব্রেকআপ হওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলবে। তবে যারা এখনও আনম্যারিড তারা কিন্তু বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারেন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একে অপরের প্রতি বিশ্বাস আস্থা দুই কিন্তু বাড়তে পারে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। মাসের প্রথমের দিকে সিংহরাশিতে বুধের অবস্থানের জন্য আপনারা হঠাৎ কোথাও থেকে অর্থ পেয়ে যেতে পারেন। কর্কট রাশির যেসব জাতক জাতিকারা বিদেশে ব্যবসা করেন বা বিদেশে চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় খুব ভালো একটা অপরচুনিটি আসতে চলেছে এবং আপনাদের আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাহলে বন্ধুরা, কর্কট রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এই চ্যানেলে, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন।